অ্যান্টনি সারাদিন ঘুরি ওড়ালে চলবে? স্কুলে যেতে হবে না? সামনে পরীক্ষা, এবার যাতে পাশ করো সে চেষ্টাটা করো। এবার আমার পাশ কেউ আটকাতে পারবে না মা, তুমি নিশ্চিন্তে থাকো মা। কেমন করে বাড়ে 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 তিনবার ফেল করার এক্সপিরিয়েন্স আছে না? এবার আমার পাশ কেউ আটকাতে পারবে না। পাগল ছেলে কোথাকার, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। বৌদি বৌদি, এখন যেতে পারছি না, হাত জোড়া আছে। আরে এদিকে আসো না, খুব দরকার আছে। যাচ্ছি, একটু দাঁড়াও না। তাড়াতাড়ি বাবা, বলো 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 বলো, কি বলবে বলো বলো। কি সত্যি বৌদি, তোমার এত কষ্ট না? আমি আর চোখে দেখতে পাচ্ছি না। একই হাতে এত রান্না বান্না, এটা কি চারটিকানি কথা বলো তো? দুধমুড়ি খাও। বেবো না বেবো না, খুব শীঘ্রই তোমার জন্য একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করে দিচ্ছি। হেল্পিং হ্যান্ড মানে তো কাজের লোক। না না, ও আমার দরকার নেই। আরে না না, কাজের লোকের কথা কে বলছে? ও তো টেম্পোরারি, আমি তো পার্মানেন্টের কথা বলছি। পার্মানেন্ট কাজের লোক, সে তো অনেক খরচ। দূর কোচ কিসের, দুবেলা খেতে দিলেই হবে। হ্যাঁ, এখনো বুঝতে পারছো না? তুমি আমায় কটা দিন সময় দাও, সবে মাত্র ছিপটা ফেলেছি। মাস্টার টপ গিললেই তোমার আর দাদার পায়ের কাছে এনে ফেলে দেবো। বুঝতে পেরেছি, তা মেয়েটা কে? এখনো বায়োডাটা হাতে পাইনি, সবে তো দুদিন দেখেছি। তুমি কিছু ভেবো না, কিছু দিনের মধ্যেই ও চতুর্কুষ্টি জোগাড়। আরে বাপ রে বাপ, দশটা বেজে গেল, বৌদি আমি চলি। ডিউটিতে? ডিউটি? এতক্ষণে ওর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলি। আরে বাবা, দুধটা খেয়ে যাও। দাদা আমি আসছি। সাবধানে যাস, খেয়ে যাও না। ভালো করে ব্যাগটা কাঁধে নে। কি রে তোর হলো? হ্যাঁ রেডি হয়ে গেছে। তা এতক্ষণ দেওয়ার বৌদিতে কি কথা হচ্ছিল? হ্যাঁ বলবো কেন, তবে একটা কথা তোমাকে বলতে পারি। কি? আমাদের অগ্নি কিন্তু বড় হয়ে গেছে, প্রেম করতে শিখেছে। সত্যি? হুম। তা মেয়েটা কে কিছু বললো? এখনো বলেনি, ধোঁয়াশায় রেখেছে। হুম। তবে আমার কিন্তু খুব ভয় করছে। ভয়? আরে কিসের ভয়? দেখো অগ্নি বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর মধ্যে একটা ছেলে মানুষই রয়ে গেছে। কার সঙ্গে প্রেম করছে জানি না, মেয়েটা কেমন হবে তাও জানি না। আচ্ছা ওকে কোনো দুঃখ কষ্ট দেবে না তো? আরে পার্বতী, তুমি অত চিন্তা করো না। দেখো তুমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছো ঠিকই, সেজন্য তোমার ওর সম্পর্কে খুব স্বাভাবিক চিন্তা হওয়াটা। কিন্তু একটা কথা মনে রাখো, ওপরে না, ওপরে ঈশ্বর আছে, আর তিনি থাকতে তুমি দেখো অগ্নি কোনোদিন দুঃখ পাবে না, কোনোদিন কষ্ট পাবে না। তো বাচ্চা না বৌদি, নে নে দুধটা নে। তুমি এখানে? হ্যাঁ খেয়ে নিবি। বলে তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। ও মা, ওদের খাবারটা একটু দিয়ে নি, তারপর দাদা একা একা ঠিক করতে পারবে। আরে বাবা, শুধু দাদা দাদা যাচ্ছে না, চলো এবার অনেক কথা আছে। ওর বাবা, ওর বাবা টেনো না ভাবে। ওর বাবা বৌদি, বলো কি বলবে বলো। মাল চাও তো মাল। মাল? এই দেখো কি বলতে গিয়ে কি বলে ফেলছি, না মানে টাকা দাও না, বাজারে না হেব্বি ধার হয়ে গেছে, কেউ আর বাকি দিতে চাইছে না। বুঝতে পেরেছি, দাঁড়াও। কিন্তু ভাই এভাবে আর কতদিন চলবে? ক্লাস টেনের পর তো আর পড়াশুনো করলে না, কাজকর্মে মন নেই, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। ধরো হাসছো যে? তো হাসবো না, এমন একটা কথা বললে শুনলে যে কেউ হাসবে। দাদা দাদা শুনছো? বৌদি আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলছে। বাহ ভালো কথা। আরে বাবা আমার ভবিষ্যৎ তো তোমরা। আচ্ছা, আর তোমরা থাকতে আমার অত টেনশন কিসের? পাগলা, এটা ধরো চাটা নেই। দেখেছো, এই তোমার জন্য না ওকে কিচ্ছু বলতে পারি না আমি। কিরে ছুরি, এই পড়ার বই পড়ছিস না অন্য কিছু? তো নিজেই এসে দেখে যাও না, যত সব ঢং। কি বললি? আচ্ছা পিসি, তুমি কোনোদিন প্রেম করেছো? কেন রে ছুরি, প্রেমের হাওয়া লেগেছে বুঝি? ঝেটিয়ে যখন বিষ ঝেড়ে দেবো তখন বুঝবি যত ঝামেলা। হরি 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 হরি, কি হচ্ছেটা কি প্রিয়া? এই যে ছুরির সাক্ষী মাতাল, তুই কি দিনকে দিন ছোট হচ্ছিস? দিলি তো পিসির জবটা ভেঙে। সরি পিসি, মানে আমি কি বলছিলাম বলো তো? আর একটাও কথা নয়, তুমিও আছো,
চপ ফেলে এখানে কথা শুনছো কেন? জানো একটু বেশি কথা বলে। তোদের দুজনের হাব ভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। দাঁড়া রুদ্র আসুক আজকে। দিদি তুমি না সব ব্যাপারে বড্ড বেশি বাড়াবাড়ি করছো। কি আমি বেশি বাড়াবাড়ি করছি? হ্যাঁ আজ রুদ্র বাড়িতে আসুক, তখন দেখবো যে কে বেশি বাড়াবাড়ি করছে। দিলি তো সাপেলে যে পা দিয়ে কিচ্ছু হবে না, হেসাপের বিষ নেই, শুধু ফোসফোসানিটাই আছে। অপিসি কি হলো? কি প্লিজ দেখো না, চোখটা কেমন জ্বালা জ্বালা করছে, মনে হচ্ছে কিছু পড়েছে। পরীক্ষার টাইম হয়ে গেল, তুমি জ্বালাবার সময় পেলে না? কই দেখি 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 কোথায়, দাঁড়াও। এখন রাগ করার সময় নয়, মাথাটাকে একটু ঠান্ডা করো। শোনো, এখন তুমি রাগ করে অ্যান্টনিকে মারতে গেলে না তোমার ওই ভোটের কেতায় কিন্তু আগুন লেগে যাবে। তার থেকে আমার একটা কথা শোনো, আমার আমার ছেলে বিদেশ থেকে ফিরে এসেছে, তোমার মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দিয়ে দাও, ব্যাস প্রবলেম সলভ। হ্যাঁ তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে? কি হচ্ছে এখানে? আমার বিয়ের কথা হচ্ছে বুঝি? হ্যাঁ রে মুকুড়ি, তোর বিয়ের কথাই হচ্ছে। তোর তো ডানা গজিয়েছে, উড়ে পালাবার চেষ্টা করবি, তাই পায়ে ছেগল পরাতে হবে তো। সে ঠিক আছে, কিন্তু একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু কোনো গরিব ফকিরকে বিয়ে করতে পারবো না। এই যে এই যে এই যে মা, আরে গরিব ফকির তুমি কাকে বলছো? আমার ছেলে বিদেশে চাকরি করে, মোটা মাইনে পায়, বাড়ি গাড়ি সব ফ্রি। ওয়াও দ্যাটস গ্রেট। এতদিন আমি যা স্বপ্ন দেখেছি আমার হাতের মুঠোয় সেটা। আমি দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ দিদি, এই দিদি। কি রে দিদি, জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এবার আমি মেরা পিয়া ঘর আয়া ও রাম। কিন্তু দাদা, হ্যাঁ বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে দিলে লোকে কি বলবে? এই তুই চুপ কর, একদম চুপ। বাড়ির মহিলাদের কাজ বাড়ির ভেতরে, বাইরে না। যা 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 ভেতরে যাও। দাদা, হ্যাঁ দাদা, দাদা আপনি সব ব্যবস্থা করুন। আমি রেজিস্ট্রারকে খবর দিচ্ছি, আগামী পরশু দিন আমি ওদের দুজনের রেজিস্টার ম্যারেজ করি। তার মানে তুই মুখে যা বলে এসেছিস এবার কাজেও সেটা করে দেখাতে চলেছিস, তাই তো? অফকোর্স, আমার মধ্যে মুখে এক আর মনে এক নেই, আমি যেটা বলি সেটাই করি। তাহলে তুই অ্যান্টনিকে শুধু শুধু কেন এতদিন ভালোবাসার স্বপ্ন দেখালি? আমি তো স্বপ্ন দেখাইনি, ও দেখেছে। তাছাড়া আমি ওকে কোনোদিন সত্যি সত্যি ভালোই বাসিনি, জাস্ট টাইম পাস। টাইম পাস? হ্যাঁ টাইম পাস। বড় হয়েছি আর পাশে একটা বয়ফ্রেন্ড না থাকলে চলে? আর তার উপর যদি অ্যান্টনির মতো একটা বোকা হাঁদা ছেলে হয় তাহলে তো কোনো কথাই হবে না। এটাই তো লাইফ দিদি, আর আমিও সেই সুযোগে ওর সাথে একটু প্রেমের খেলা খেলে, একটু গা ঘষাঘষি করে, ওরই টাকায় সিনেমা দেখে, রেস্টুরেন্টে খেয়ে একটু এনজয় করে নিলাম, আর কি চাই? হরি হরি, বেশ করেছিস। এই না হলে রুদ্রশেখরের মেয়ে একদম বাপকা বেটি। নে নে চল চল, হারান শেখরা এসছে, অনেক নতুন নতুন গয়না নিয়ে এসছে, যেটা পছন্দ সেটাই নিয়ে নিবি, চল চল। গয়না? জানো বেশি, আমার না গয়না পরে দারুণ লাগে, গয়না পরে বিয়ে করে সোজা বিদেশে চলে যাবো। হরি হরি। খবর
কি হয়েছে? অ্যান্টনির প্রিয়ার বিয়ে। চল আগে অ্যান্টনিকে খবরটা দিয়ে আসি। চল হিকিচকির দিকে। অ্যান্টনি অ্যান্টনি এই কি হচ্ছিস মানে? কি হলো কি? প্রিয়ার বিয়ে। প্রিয়ার বিয়ে? দাদা দু লিটার দুধ দিন তো। না না দু লিটার না, তিন লিটার দিন। কেন দিদি, বাড়িতে লোকজন আসবে? না না, ছেলেটা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি। আচ্ছা।